ओ कहा कहा आता कहा ए घुमा के सिंद की कुत्तिका उड़ान उड़ो ना की এত রাইত কা আরে কি কর কিসে রাইত দিছ এত অন তো মনে করেন যে মাত্র 11টা বাজে 11টা কোন রাইত হলো তাহলে তো মাত্র সন্ধ্যা নামছে এটা কি টাউন কি রে তুই আবার উঠাইছিস আপা গলার আওয়াজ শুনো নাই তুমি খাটাশের মতো কি কইতেছ শশী কা কথা শেষ আপনার লাগে আমার সব কথা শেষ শেষ মানে আইছিলাম একটা বিয়ার পোস্টার লিয়া কিন্তু ওর যে ব্যবহার দেখছেন এই ব্যবহারে ওর সাথে কথা করার মতো রুচি আমার নাই আমি গেলাম এই খারা আবার ডাকছেন কেন আরে আপা যাইতে দাও না যাইতে দাও আর কে তো সুকে ও তো ওর বিয়ার প্রস্তাব নিয়ে আইছে ওর লাগি বিয়া দিবা মানে তুমি এত ভাল পাইরো না এত বড় হয়ে যাও না যে তুমি যা খুশি তা কইবা এমনি গায়ের মধ্যে যে কলঙ্ক দাগ লাগছে বিয়ার কি দর হইব না এইসব তুই কি কথা কইতেছিস বুরহান আমার মায়ের বয়স কয়দিন কি এর বয়স কম কথা তোকে পাকনা মাকনা বুড়া মানুষের মতো কোন নিগা তোমার একটা কথা কই তোমার নিয়া কোনো কিছু কোয়ার মতো রুচি আমার নাই বিয়া তো দূরের কথা আরে খারা কইয়া যা না কা আপনার মাইয়া কথা কোয়ার মতো অবস্থায় নাই শোন যদি এখানে কইতে অসুবিধা হয় তাহলে বাইরে চল আলাদা ভাবে আমার বলে দাও দোষ নেই আসে না আমি গেলাম আমার কি ইচ্ছা করতেছে জানো তাপরে তো তাপ কটা ফেলাই দে মারো মারতেছ না কেন সবাই তো মুখে মারতেছে তুমি হাতে মারো তুই বুঝোস না কেন বুঝোস না কেন আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি এই টাইমে মাথা গরম করলে চলবো এত সহ্য করা যায় না আব্বা আজটার মেধা তো আমাকে কোনো ক্ষতি করে নাই বরং উপকার করছে নিলে তো বেতুয়া যায় আমরা বিপদে পড়তাম অথচ এই কথায় কাউরে বিশ্বাস করাতে পারতেছি না সবাই মনে করতেছে আব্বা আব্বা এগুলো সহ্য করা যায় না যা কিছু হইতেছে সেটা তোর লেগে হইতেছে নিগা আব্বা আর কথাই কথা কইবা মানুষ খোঁচায় খোঁচায় রক্তাক্ত মানে ফেলাইতেছে তারপর তুমি কথা কইবা তারপরে কইবা তুমি আমার চুপ থাকতে আব্বা চুপ থাকলেও আমার শত্রু পয়দা হইব মানুষটা সবসময় দুর্বলকে আঘাত করে আজকে আমরা দুর্বল বলেই তো এই যে শরাফ আলী সে আমগো টাকা মাইরা খাইছে সে কি পারতো মুসলিম সরকারে টাকা মাইরা খাইতে আব্বা বলো হেল লেগে আমি নিজেরে শক্তিশালী করার চেষ্টা করতেছি এটাই আমার দোষ হয়ে গেছে না তারপরও তুই মেয়ে মানুষ একটু ভাবনা চিন্তা করে তো সবকিছু করা উচিত ছিল মা সেটা না কইরা তুই করলে কি সবাই লয়ে গিয়া সংঘর্ষ জড়াই গেল এই যে বোরান আসছে এত রাত্রে ছেলেটা সে কি তোর কোনো ক্ষতির জন্য আসছে না তোর মঙ্গলের জন্য আসছিল বিয়ার একটা সম্বন্ধ নিয়ে আসছিল কথাটা শেষ করতেও দিলি না শুনতে তো পারতি তা না কইরা ছেলেটার অপমান করে দিই তারাই দিবি আরে শত্রু তো এমনিই তৈরি হয় বাস আব্বা বাস এইটা নিয়ে আমি আর কোনো কথা কইতে চাই না বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।